Hello guys, welcome back to my channel. I'm Lust. Chihaura theke Chennai mere journey korechhilam ar ei journey ta chilo amar kache bishon special. Karon ta ektu porei tumra dekhte pabe. To ei route ta chilo amar kache ekdom onnorokom ar ei route e sobtheke boro sightseeing jeta Chilka lake. To sei Chilka lake ta amra exactly kothay pabo ar kichu information chulun jene nei. চিল্কা লেকটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম লেক আর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের লেক মানে লবণাক্ত হ্রদ তো এটা পুরী খুরদা আর গঞ্জাম ডিস্ট্রিক্টে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি অনেক বড় বৃহত্তম মানে তো অনেক বড়ই হবে তো আর এটা বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড চিল্কা লেক টোটাল 1100 কিলোমিটার স্কোয়ার এরিয়া কভার করে আর এটি 64.3 কিলোমিটার লং মানে এটার লেন্থ হচ্ছে 64.3 কিলোমিটার আর এর যে আইল্যান্ডগুলো আছে বারাকুরা কালিজাই হিল বার্ড আইল্যান্ড অনেকগুলো এর মধ্যে কিন্তু আইল্যান্ড রয়েছে যেগুলো ট্যুর প্লেস হিসেবে পরিচিত তো আমি এখানে ওভারভিউটা দেখছি আর ট্যুর প্লেস যেগুলো সেগুলো তো অবভিয়াসলি ভালোই হবে আর আমি এবার জানাতে চাইবো যে আমি এক্স্যাক্টলি কোথায় পাচ্ছি চিল্কা লেকটা ট্রেনের জার্নিতে এটা কিন্তু আমি পাচ্ছি খালিকোট আর রম্ভা স্টেশনের মাঝে এই দুটো স্টেশনের মাঝে আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি সবাই বলে যে বালুগাঁওয়ের পরেই এটা পাওয়া যায় বাট না বালুগাঁওয়ের পরে চিল্কা অনেকে নাম শুনে মনে করবে যে চিল্কা স্টেশনের আশেপাশেই হবে হয়তো কিন্তু না সেটা কিন্তু একদমই নয় এটা পাওয়া যায় একদম খালিকোট স্টেশনের পর থেকে রম্ভা স্টেশনটা ছেড়েও দেখা যায় কিছুটা তো এই জায়গাটাই পাওয়া যায় আশা করি ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ আমরা কিন্তু এটা সবসময় এক্সপেক্ট করি যে আমরা যে জার্নিটা করছি সে তার যে সাইট সিনটা আছে সেটা আমরা উপভোগ করতে চেষ্টা করি বা উপভোগ করতে চাই এবার এক্স্যাক্ট লোকেশনটা তার জন্য খুবই দরকার যেরকম আমি যখন গেছিলাম তখন লোকাল একজনকে জিজ্ঞাসা করছিলাম উনি বলতো যে বালুগাঁওয়ের হ্যাঁ মেন স্টপেজ বালুগাঁওয়ের পরেই পড়ে বাট যেগুলো হচ্ছে স্টেশনগুলো আমরা স্কিপ করে যাচ্ছি এক্স্যাক্টলি সেই স্টেশনের নামটা আমাদের জানাটা প্রয়োজন কারণ আমরা তো বালুগাঁও থেকে অনেকটা রাস্তা পেরিয়ে এতক্ষণ আমি তো চাতকের মতো চেয়েছিলাম যে কখন চিল্কাটা দেখতে পাবো তো এই ইনফরমেশনটা তোমাদের অনেক কাজে লাগবে যে এক্স্যাক্ট কোথায় দেখতে পাওয়া যায় আরও কোনো ইনফরমেশান লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমাকে ইউটিউবে বা ইনস্টাতে বা ফেসবুকে তোমরা যা কোয়েরি আছে জিজ্ঞাসা করবে আমি সেটার অবশ্যই উত্তর দিয়ে দেব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য চিল্কা লেকের একটা অসাধারণ ভিউ আমরা দেখলাম তো এবার বলবো চিল্কা লেকটা এক্স্যাক্টলি কোন স্টেশনে পর আমরা পাবো
বালুগাঁওয়ের পরে আছে চিল্কা। স্বাভাবিকভাবে এটাই ভাবাটা স্বাভাবিক যে আমরা চিল্কা স্টেশনের আশেপাশেই চিল্কা হ্রদটা পাবো, কিন্তু না, বালুগাঁওয়ের পরে চিল্কা, দেন কালিজাই, দেন খাল্লিকোট। আর খাল্লিকোট পেরোনোর পরে আমরা কিন্তু চিল্কাটা পাবো। খাল্লিকোট আর রম্ভা স্টেশনের মাঝামাঝি আমরা পাবো চিল্কা। তো একদম মানে চিল্কাটা শেষ হচ্ছে রম্ভা স্টেশনের পিছন দিকটায়, মানে রম্ভা স্টেশন থেকেও কিছুটা দেখা যায়। আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে চিল্কার পাশে যে পাহাড়টা রয়েছে ওটা কিন্তু দেখা যাচ্ছে। তো এক্স্যাক্টলি পাওয়া যায় খাল্লিকোট আর রম্ভা স্টেশনের পরে। তো সবারই একটা এক্সাইটমেন্ট থাকে যে জার্নি করতে গেলে আমি সাইট সিইংটা কীরকম পাবো আর কী কী পাবো, কোথায় পাবো। তো এই ইনফরমেশনটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।